তোমাদের পাঠ্য অলঙ্কার নিয়ে আজ আমি কিছু কথা বলবো। প্রথম যেটা বলতে হয় তা হলো অলঙ্কার কি না। অলঙ্কার শব্দটিকে যদি বিশ্লেষণ করি, আমি ভাঙি, তাহলে দেখতে পাবো যে অলঙ্কার শব্দটি অলম যুক্ত কার, এই দুই নিয়ে গঠিত। অর্থাৎ এটা একটি প্রত্যয় নিষ্পন্ন শব্দ। অলম, যার অর্থ হচ্ছে ভূষণ, অর্থাৎ ভূষণ কাকে বলে না, ভূষণ হচ্ছে যা আমাদের ভূষিত করে, যা আমাদের সুন্দর করে, তাই হচ্ছে ভূষণ। অর্থাৎ তাহলে অলঙ্কার দাঁড়াচ্ছে কি না, অলঙ্কার দাঁড়াচ্ছে যা আমাদেরকে অলঙ্কৃত করে, যা আমাদেরকে সুন্দর করে। আমরা বাস্তবে দেখেছি যে অলঙ্কার শব্দটিকে আমরা অনেক সময় গহনা বলি, এবং এই অলঙ্কার এবং গহনা দিয়ে আমরা নিজেদের সুন্দর করি, আমরা নিজেদের সাজাই, সজ্জিত করি। এই সাজানোটাই, এই সজ্জিতটাই যখন আমাদের সাহিত্যে, আমাদের কথাবার্তার মধ্যে দেখা যায়, তখনই সেটাকে আমরা অলঙ্কার বলি। কেমন না, যদি আমরা দেখি, কথায় কথায় আমরা বলি না যে বিদ্যাসাগর চাঁদের মতো মুখ, এই যে কথাগুলো, বিদ্যাসাগর চাঁদের মতো মুখ, এই দেখো, এই মুখ শব্দটিকে বোঝাতে গিয়ে, মুখ শব্দটাকে ঠিক বোঝাতে গিয়ে আমি তুলনা করলাম চাঁদের সঙ্গে, চাঁদের মতো মুখ, অর্থাৎ চন্দ্রমুখী বা চন্দ্রমুখ, চাঁদের মতো মুখ। এই মুখটাকে, অর্থাৎ বিশেষ একটি বস্তুকে বোঝাতে গিয়ে আমি অন্য একটি বস্তুর তুলনাকে টেনে নিয়ে এলাম। কেন নিয়ে এলাম না, মুখটাকে আমি স্পষ্ট করে, ভালো করে বোঝাবো বলে। ঠিক, এবার বিদ্যাসাগর বলতে কি, আমরা সবাই জানি বিদ্যের সাগর, অর্থাৎ একটা বিদ্যাটাকে সাগরের সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ এই অলঙ্কার সাহিত্যে বা আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা যখন প্রয়োগ করছি, তখন তার মূল কাজই হচ্ছে এক, অর্থকে স্পষ্ট করা, দুই, তার বলার যে সৌন্দর্য, অর্থাৎ শুধুমাত্র বলাই নয়, বলাটাকে আমি সাধারণভাবে না বলে সে বলাটাকে আমি একটু